হায় 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 জায়গা জমি ছিল না এলাকা এখন কয়েক বিকে জমির মালিক ব্যাংকে কয়েকশো কোটি টাকা পাইল কথা কন দেশের ওদের হয় মোটা দেশের বাজে ওদের হয় মোটা এ দেশের ওরাই নেতা এ দেশের ওরাই হতা সত্য কথা নাই বলিবার চারিদিকে দেখি শোধো অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার

ওই দেড় টাকার বিরিয়ার তিন টাকার চা আর নির্বাচনের চা তো পাতিলে করে রান্না হয় ওরে বাবা বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিজে যেই পানি যায় আর নির্বাচনের চা দুইটা রং সমান ওই দেড় টাকার চা খায় কয় হবি রে হবি কি মার্কা কয় তরমুজ কথা কর না কেন এরকম আছে না না আর এলাকা তো মাইক ফেলে দেওয়া থাকে উপজেলা নির্বাচন হচ্ছে কি কায়দায় মাইক

সাসার হাতে মারখা দেয় কয় সাসা আপনার সিহারার দিকে তাকে আমার এটা কথা মনে হয় গেল আমার ছোট সাসা আপনার মতো দেখতে মারা গেছে কয়া ওই সাসা বুকের ভিতর সাপে ধরে কথা কন রাস্তার ভিক্ষুক দেখে তখন ছবি তোলে আর নেতার সিহারা এলাকা খুঁজে পাওয়া যায় না কথা কন ঠিক না বেটি

আপনার পোস্টার না কইরা ওই টাকা দিয়ে যে গরিব মানুষের বাড়িতে খাবার নাই খাবার কিনে দে যার গায়ে কাপড় নাই কাপড় দে তার ঘর নাই ঘরের ব্যবস্থা কর তা না করে ব্যানার আলা নেতা করে খায় আর ব্যানার বানায় ব্যানার কি বাপের জমি বেঁচে নিয়ে এসে বানাছে আর এক একটা নেতার ছবি দেখেন না এমন কায়দা স্টাইল ছবি তোলে সেনা মার স্টাইল ফেল না কেন বাংলাদেশে না এলে সব সৌদি আরব পেছে বাইশ মন খারাপ করে না লম্বা কথা হয়ে যাবে বিশ্বনবী ডেকে বলে আলী রে আমার কাছে কিছু আমানত আছে এগুলো মানুষের কাছে কাছে তুই পৌঁছায়া দেবে আর আলী শুনে নে আমার শোয়ার জায়গা সুন্দর করে সাদর মোরায়ে তুই ঘুমিয়ে থাক হযরত আলী ডেকে বলে হুজুর আমার মন একটা কথা ডেকে বলে আল্লাহ মনে হয় ইচ্ছা করে আজকে আপনাকে বিপদে ফেলতে চায় নবী ডেকে বলে আলী রে আজকে আমি আরাম বকর একসাথে হিজরত করবো তা নয় আমাদের সাথে তৃতীয় আর আছে তিনি হলেন সেই সত্তা যিনি হলেন আমাদের আল্লাহ তুমি টেনশন নিও না আলী ঘুমে মেতে চলে যাও এই কথা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা কয়েকটা আয়াত বইরা হাতের মুঠাই বালু নিয়া যখন বালুতে একটা ফু দিয়েছে প্রতিটা কাফেরের সকে সকে আল্লাহ মুহূর্তের মধ্যে বালু পাওসায়া দিয়েছে

হুজুর আমি রেডি নবী দেখে বলে আবু বকর বুঝলাম না ইয়াক ডাকি তুমি দরজা খুলে দিলা আবু আবু বকর বলে হুজুর আপনি আমাকে বলেছিলেন হিজরতের শান্তি আমি আমি আবু বকর হব যেদিন বলেছিলেন আবু বকর তোমাকে সাথে নিয়ে আমি হিজরত করব সেদিন আমি মনে করেছি ইসলামের প্রচারের যে অবস্থা কখন না জানি কোন সময় সে আপনি আমারে ডাক দেবেন এই গভীর রাতে বারবার দরজায় দাঁড়িয়ে আবু বকর আবু বকর বলে ডাক দেবেন আর কাফেররা যদি আপনার একটা কোনো কিছু করে ফেলে দেয় আপনাকে হত্যা করে কিংবা আহত কাছে জবাব দিতে এই জন্য যেদিন বলেছিলেন সেই দিন থেকে আমি আওওয়াক কর কোনোদিন বিছানায় পিঠ না লাগায়া দরজায় পিঠ লাগায়া আপনার জন্য অপেক্ষা করতাম বিশ্ব নবীর প্রেম ভালোবাসা মনের ভিতরে কেমন ছিল আমার ভাইয়ারা দুইজন মিলে চলতে চলতে গুহায় যখন আশ্রয় নিল কাফেরদের পা দেখা যায় দেখা যায় ভাব বলে খুঁজো আর মনে হয় বাসার স্যার কোনো বুদ্ধি নাই ওই তো পা দেখা যাক সেখানে মুহূর্তে মধ্যে মাত্র সার জাল কবুতরের ডিম আর দেখে মনে হচ্ছে পুরানো এই গোহার ভিতরে কেউ যায় নাই আর যদি কেউ যায় তাহলে মাত্র সারাল চিহ্ন হলো না কে কবে শোনা সয়রা ওই গোহার ভিতরে দুইজনকে আড়াল করে রেখেছে পর্দা করে রেখেছেন তিনি কে সব বলেন আপনি ভয়ে থেকে নিরাপত্তা যদি পেতে সান কারই আদত করবেন আল্লাহ বলেন ফাল্লিয়া বুধুর হুম বাহাদাল বাই আল্লাহ রি আতো আমা হুম মিং জোর ওয়া আমা মিন খহু আল্লাহরা বুলালে বিন বলেন হ্যাঁ গোলা মেরা এই ঘরের মালিকের ইবাদত করো ভয় থেকে নিরাপত্তা দেব সুবহান আল্লাহ তোমার ভয় থেকে নিরাপত্তা দেব ভয় আমাদের সমাজে আছে না নাই এই যে রাস্তা দিয়ে আসলাম বাজান কতজনে কত কথা বলল হুজুর রাস্তাটা কিন্তু ভালো না আমি তো দেখলাম সুন্দর পাকা রাস্তা রাস্তা ভালো না কেন ব্যাপারটা বুঝতাম না বলে হুজুর বুঝেন সম্মানিত ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন আমাদের ভয় আছে না নাই যে কথা বলতে বাজান। সবাই বলে এই রাস্তাটা না। আমি চাচ্ছিলাম কেন ভালো না এত সুন্দর ফাঁকা রাস্তা খারাপটা কই দেখলাম কয় হুজুর তার মানে বুঝলেন না রাত্রি যখন বারোটা একটা বেজে যায় রাস্তার ওপরে গাছ কাইটা লোক চুরি ডাকাতি করে কথাকে বোঝেন বোঝেন সম্মানিত ভাই আমার এই ভয় আছে না নাই আছে না নাই পরে মুসলমান আল্লাহর গোলামেরা আমাদের জানের ভয় মালের ভয় সম্পদের ভয় এই যে আপনি প্রশা বাজার থেকে ব্যবসা করে বিকাশের টাকা নিয়ে বাড়িতে ফিরতেছেন মনের মধ্যে ঢুকু ধুকু ভাব এই টাকা টেনে বাড়ি পর্যন্ত পৌঁছাবো নাকি রাস্তার মধ্যে গলা কাটা লাশ হব ভয় আছে না নাই ভাই থেকে নিরাপত্তা দেবেন কে তোমার দিলের ভিতরে ভয় আছে এই ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব জোরে কোন সুবহান মনের মধ্যে কত ভয় আহারে মেয়েটা কলেজে গেল সঠিক ভাবে বাড়িতে ফিরে আসবে নাকি মেয়েটা কারো হাতে লালসার শিকার হবে আর এরকমও ভয় হয় মেয়েটা কলেজে একা একা গেল একা আসবে নাকি জামাই সাথে নিয়ে আসবে মন খারাপ করেন কত ভয় আমাদের দিলের ভিতরে বন্ধু গুলো আমার ভয় থেকে নিরাপত্তা আল্লাহ দেবেন আজকে রাস্তাঘাটের ভয় আছে সলা ফেরার ভয় আছে নিজের জানমালের ভয় আছে সব জায়গায় ভয় আমাদের আছে না নাই এই ভয় থেকে নিরাপত্তা তখন পাবো যখন রবের বিধানটা মেনে নেব আমার আল্লাহ বলেন ফামান تَبِيَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ মানে দুনিয়ার গোলামের মানুষের তৈরি করা পথ মাস সবকিছু বাদ দিয়া মানুষের তন্ত্র মন্ত্র সবকিছু বাদ দিয়া আমি আল্লাহ যে হেদায়তের কিতাব দিয়ে সেটাকে গ্রহণ করো মেনে নাও এটা যদি কবুল করতে পারো গ্রহণ করতে পারো মেনে নিতে পারো এই মোতাবেক যদি তোমার জীবনটা পরিচালনা করতে পারো তোমার কোনো চিন্তা নাই কোনো ভয় নাই কোনো টেনশন নাই তোমার সমস্ত ভয় থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে নিরাপত্তা দেব কোন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার দুই নাম্বার আল্লাহ আলামিন বলেন মন খারাপ করতেছেন দুই নাম্বার হলো রিজেকের টেনশন আল্লাহ জি আমার হোমে জো ওয়া আমার না হোমেন সম্মানিত ভাই আমার এক নাম্বার আপনার রিজেকের কোনো টেনশনও হবে না দুই নাম্বার কোনো ভয় আর থাকবে না আপনার রিজেকের ব্যবস্থা করে দেবেন আমার আল্লাহ আর ভয় থেকে নিরাপত্তা দিবেন আমার আল্লাহ জোরে কনসোবাহান আল্লাহ কোনো চিন্তা থাকবে না যদি ওই ঘরের মালিকের ইবাদত করেন খাওয়ার কোনো টেনশন নাই আপনার ভয় থাকবে না ভয় থেকে নিরাপত্তা দেবেন আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দেবেন আল্লাহ এই সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই। হাবপ করে ডেকে বলে ও উঁচু এই যে পা দেখা যায় আর মনে হয় না নবী ডেকে বলে করে ভয় পেও না তুমি আর আমি আর কানা আমাদের সাথে আমাদের আল্লাহ আছে আমার ভাইয়ের গভীর গুরুযুদ্ধের শুনবেন ওই গুহার ভিতরে বিশ্বনবী অবস্থান করলেন এরপরে অনেক ঘটনা আছে বাজান বিশ্বনবী যখন মদিনায় হিজরত করে চলে গেলেন পথের মধ্যে দুজনার প্রচন্ড খিদে লেগেছে খিদে লেগেছে একটা বাড়িতে প্রবেশ করলো ওই বাড়ির সমস্ত ছাগল গুলো মাঠে চলে গেছে একটা দুর্বল ছাগল সে মাঠে যাইতে পারে নাই শক্তি নাই বলল এই দুর্বল ছাগলটা দেন আমরা দুধ দহন করে খাবো বাড়ির লোকটা চিন্তা করলো এটা কেমন কথা যে ছাগল মাঠে যেতে পারলো না সেই ছাগল আবার কেমনে দুধ দেবে আমার ভাইরা বিশ্ব নবী যখন জান্নাতি হাত লাগা দিয়েছে সঙ্গে সঙ্গে দুধে ওলান টলমল টলমল করতেছে একেবারে দুধে পরিপূর্ণ হয়ে গেল দুধ দখন করলেন দুইজন ইচ্ছা তার দুধ খাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কি না হতে পারে বাজার